প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ায় দীর্ঘ সময় ধরে বর্তমান সরকারের উপর জনগণের আস্থা থাকায় দেশকে এ পর্যায়ে আনা গেছে। দীর্ঘ, মধ্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির আমলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, শুধু তারা নিজেদের আখের গুছিয়েছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ডলার সাশ্রয়ে 5G নেটওয়ার্ক প্রকল্প আপাতত স্থগিত করা হয়। এছাড়া 2008 কোটি টাকা ব্যয়ে 60টি প্রকল্পে অনুমোদন দেয় একনেক। শুরুতে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে সরকারে থাকায় দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য ছিল যে আমরা আরো সামনে এগিয়ে যাব, আর সেই প্রচেষ্টা আমরা বারবার নিয়েছি। কাজে একটানা সরকারে থাকার ফলে এবং গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচিত হয়ে এসেছি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি, তাই জনগণের আস্থা বিশ্বাস আমাদের উপর যেমন রয়েছে, আমারও জনগণের উপর আস্থা বিশ্বাস রয়েছে, যে কারণে আমরা কাজ করতে পেরেছি এবং আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা যে পরিকল্পনাগুলি নিয়েছি, আমরা মানে আশু করণীয় কি সেটাও যেমন আমরা চিহ্নিত করেছি, মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়েছি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করেছি, তারই পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা করে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে আমরা এগিয়েছি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। এই ধারাটা যেন অব্যাহত থাকে, হয়তো চিরদিন আমিও থাকবো না, কিন্তু বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সেটাই আমি চাই। সমালোচনা করেন বিএনপির রাজনীতির। খুনিদেরকে কীভাবে পুরস্কৃত করা হয়েছিল, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা, কূটনৈতিক মিশনের চাকরি দেওয়া, তাদের উৎসাহিত করা, কী না করা হয়েছে, কত কত অন্যায় কাজ এসে হয়েছে। যে একটা খুনি, যেখানে কেউ হত্যা হলে সবাই বিচার চায়, আর আমাদের বিচার চাওয়ার অধিকার তো ছিলই না। আমার চোখের সামনে দেখেছি সেই খুনিদের জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া তাদের পার্লামেন্টে বসিয়েছে, জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে, এরশাদ তাদেরকে রাজনৈতিক দল করে রাষ্ট্রপতির প্রার্থী হবার সুযোগ করে দিয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।